আজকে তোদের আমি আলোর প্রতিসরণ চ্যাপ্টার সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে প্রতিসরণ কাকে বলে? প্রথমে যে দুটি মাধ্যমের বিভেদ তলের মধ্য দিয়ে আলো যদি বিভেদ তলের সঙ্গে আনতভাবে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করে, তবে ওই বিভেদ তলে আলোরশ্মির অভিমুখের পরিবর্তন ঘটে, এই ঘটনাকে আলো প্রতিসরণ ঘটে বলে। তাহলে ধর আমি ছবি আঁকছি, এই যে দেখ এটা দুটো মাধ্যমে তার বিভেদ তল। তাহলে এখন এই বিভেদ তলে অভিলম্বটা আমি এঁকে ফেলছি, সরি, তাহলে অভিলম্বটা আমি এঁকে ফেললাম। তাহলে যদি আলোরশ্মিটা এই অভিলম্ব বরাবর আপতিত হয়, এই বরাবর যদি আপতিত হয়, তখন কিন্তু এইটা থেকে এই মাধ্যমে প্রবেশ করবে। কিন্তু যখন একটু তেরচা হয়ে পড়বে, এই দিকে যখন পড়বে, সেক্ষেত্রে কী হবে? না, আলোটা এটা যদি ধর লঘু মাধ্যম হয়, এটা যদি ঘন মাধ্যম হয়, তাহলে কী হবে? এটা অভিলম্বর দিকে সরে যাবে। এটা উল্টোটা, যদি এই দিক থেকে আলো যেত তাহলে কী হতো? না, এই দিকে যে এই দিকে যেত। অর্থাৎ ঘন থেকে লঘু মাধ্যমে গেলে কী হচ্ছে? অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, আর লঘু থেকে ঘনতে প্রতিসরণের ক্ষেত্রে কী হবে? অভিলম্বের দিকে সরে যাচ্ছে। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে কী হচ্ছে? সোজাসুজি চলে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এই প্রতিসরণের সূত্র সূত্র হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মি কাকে বলে? সেই প্রতিফলন করানোর সময় বলেছি যে যেই পথে আলোটা এসে আপতিত হচ্ছে সেটা আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি এটা, প্রতিষ্ঠিত রশ্মি এটা, দুই মাধ্যমে বিভেদের উপর অঙ্কিত অভিলম্ব এই যে এইটা যেটা এঁকেছি, তাহলে এই তিনটে কী হয়? একই সমতলে থাকে, এবং দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। তাহলে যদি ধর এটা আপাতন কোণ আই ধরিস, এটা যদি প্রতিসরণ কোণ আর ধরিস, তাহলে সেক্ষেত্রে সাইন আই বাই সাইন আর এটা হবে ধ্রুবক, যেটাকে মিউ সিম্বল দিয়ে লেখা হচ্ছে। এই মিউটাকেই বলা হয় মাধ্যমের প্রতিসরণ কোণ, এবং এই সূত্রটাকে সেনেলের সূত্র বলা হয়ে থাকে। তাহলে যখন এটা লম্বভাবে আপাতিত হবে, তখন কি হবে? এই সেনেলের সূত্রটা কিন্তু প্রযোজ্য হবে না। বোঝা গেছে? আলোকরশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে মানে এটা প্রতিসরণ হচ্ছে, কিন্তু এটা সেনেলের সূত্র এক্ষেত্রে প্রযোজ্য হবে না। বোঝা গেছে? তাহলে এখন যখন এই প্রতিসরণ ঘটে, তখন কিন্তু মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মির গতিবেগের পরিবর্তন ঘটে। গতিবেগের পরিবর্তন ঘটে, তার মানে তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, কিন্তু কম্পাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে সেই লম্ব আপতন মানে ওই যেটা বললাম, লম্ব আপতনের ক্ষেত্রে কি হবে? সোজা বেরিয়ে চলে যাবে। তাহলে অর্থাৎ আপাতন কোণের মান 0 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 0 ডিগ্রি হবে। তাহলে এখন এই প্রতিসরণ কোণ যখন আমরা একটা মাধ্যমের সাপেক্ষে আর একটা মাধ্যমের আলোরশ্মির প্রতিসরণের কথা বিবেচনা করে, সেখানে আমি এই যে প্রতিসরণটা পাচ্ছি, এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরণ কোণ। মানে অ্যাকচুয়ালি এটা লঘু মাধ্যমের মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের কি হচ্ছে? এটা প্রতিসরণ কোণ। বুঝতে পেরেছিস? তাহলে ধর এটা এ মাধ্যম, এটা যদি বি মাধ্যম, তাহলে এটা স্বাভাবিকভাবে মিউ বি অফ এ, এটা বলা সব থেকে ভালো, যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণ কোণ। যদি উল্টো দিকে আমি যদি এটা যেমন মিউ বি অফ এ, তাহলে মিউ এ অফ বি, এটা করলে কি হবে? এটা তখন হবে এটা সাইন আর বাই সাইন আই। তার মানে মিউ এ অফ বি ইন্টু মিউ বি অফ এ ইকাল টু কি হবে? মিউ এ অফ বি মানে সাইন আর বাই সাইন আই, আর মিউ বি অফ এ মানে এটা হবে সাইন আই বাই সাইন আর ইকাল টু কত হবে? এটা 1 হবে। অর্থাৎ মিউ বি অফ এ ইকাল টু হবে 1 বাই মিউ এ অফ বি। বোঝা গেছে? এটা হবে মিউ এ অফ বি। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবি, তাহলে যদি প্রথম মাধ্যমটা শূন্য মাধ্যম হয়, তখন সেই প্রতিসরাঙ্ক বলা হবে কি? পরম প্রতিসরাঙ্ক। তাহলে এখন এই প্রতিসরাঙ্ক কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক কতখানা, তার উপর ভিত্তি করে মাধ্যমটা আলোকীয় ঘনত্ব বলে একটা রাশি ইউজ করা হয়ে থাকে। যেই মাধ্যমে প্রতিসরণক যত বেশি, সেটাকে বলা হয় আলোকীয় হবে তত ঘন মাধ্যম, এবং যেটা প্রতিসরণক যত কম, সেটাকে আলোকীয় হবে তত লঘু মাধ্যম বলা হয়ে থাকে। এবং এই প্রতিসরণক আলোর গতিবেগের উপর নির্ভর করে। কোনো মাধ্যমে পরম প্রতিসরণক মিউ যদি লিখিস, তাহলে মিউ সমান হবে শূন্য মাধ্যম আলোর বেগ সি বাই ওই মাধ্যম আলোর বেগ ভি।
বোঝা গেছে? তাহলে পরম প্রতিসরণ মিউ সমান হবে শূন্য মাধ্যম আলোর বেগ বাই ওই মাধ্যম আলোর বেগ। তোরা জানিস শূন্য মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি হয়, শূন্য মাধ্যম ছাড়া অপর যে কোনো মাধ্যমে আলোর বেগ কি হয়? শূন্য মাধ্যমের থেকে কম হয়। তার মানে সি বাই ভি এটা সবসময় একের থেকে বেশি, অর্থাৎ কোনো মাধ্যমে পরম প্রতিসরণ একের থেকে কম হতে পারে না। এটা কিন্তু মাথার মধ্যে রাখবি। তাহলে ধর এ মাধ্যমে পরম প্রতিসরণ মিউ এ সমান কি হবে? সি বাই ভি এ। আর বি মাধ্যমে প্রতিসরণ মিউ বি সমান কি হবে? সি বাই তাহলে ভিবি। বুঝা গেছে? তাহলে মিউ বি অফ এ এটা সমান কি হবে? তাহলে এটা সমান হবে তাহলে লঘু মাধ্যম, এটা খেয়াল রাখবি সবসময়। বি এ বাই কত? ভিবি। যেই মাধ্যমের সাপেক্ষে নিবি সেই মাধ্যমের বেগ বাই অপর মাধ্যমের বেগ। বোঝা গেছে? তাহলে এটা সমান আমি লিখতে পারি সি বাই ভিবি বাই সি বাই ভিএ। তার মানে এটা মিউ বি বাই মিউ এ, অর্থাৎ বি মাধ্যমে প্রতিসরাঙ্ক এ মাধ্যমের সাপেক্ষে সমান কি হবে? বি মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক। এবং এই প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক মিউ সমান হবে এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেছে? এটাকে বিজ্ঞানী কচি এই সূত্রটা দিয়েছিলেন, এটাকে কচিস ফর্মুলা বলা হয়ে থাকে এবং এটা কচির সূত্র বলা হয়ে থাকে। তাপমাত্রার উপর সাধারণত কঠিন আর কঠিনের ক্ষেত্রে প্রতিসরণ খুব একটা নির্ভর করে না, কিন্তু গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরণটা কিন্তু তাপমাত্রার উপর অনেকটাই নির্ভর করে। বুঝতে পেরেছিস? তাহলে এখন এই প্রতিসরণ ধরুন চ্যুতি, তাহলে চ্যুতি মানে কোন দিকে যাওয়ার কথা ছিল আর কোন দিকে হলো? তাহলে ধর আমি যে ছবিটা একটা আঁকছি, তাহলে আলোটা ধর এখানে আপতিত হয়েছে, হয়ে এটা সোজা এইদিকে যাওয়ার কথা ছিল কিন্তু এটা এইদিকে ঘুরে গেছে। এটা ধর আর এই কোনটা, এটা ধর সরি এই কোনটা ধর আই, তাহলে চ্যুতি কি হবে? চ্যুতি ডেল্টা সমান হবে এখানে আই মাইনাস আর। তাহলে যদি উল্টো দিকে যায়, মানে অর্থাৎ যদি এটা ধর ঘনমাধ্যম হয় সাপোজ, তাহলে ধর এখানে এসে পড়লো, দিয়ে যাওয়ার কথা ছিল এইদিকে, চলে গেছে এইদিকে ধর, তাহলে এটা আর এটা আই, তাহলে এক্ষেত্রে চ্যুতি ডেল্টা সমান হবে কত? আর মাইনাস আই। এটা কিন্তু খেয়াল রাখবি। বুঝতে পেরেছিস? তাহলে চ্যুতি, তাহলে ডেল্টা সমান হবে আই ডিফারেন্স আর, অর্থাৎ আপাতন কোণ আর প্রতিসরণ কোণের তোর হচ্ছে পার্থক্যটা হবে চ্যুতি। আচ্ছা, এখন এই প্রতিসরণ কোণ নির্ণয়ের ক্ষেত্রে তোরা একটা জিনিস একটু মাথার মধ্যে রাখবি, যে সবসময় যে কোনো মাধ্যমের প্রতিসরণ কোণ আমরা যখন নেব, যে যদি আমরা ঘন মানে লঘু মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসরণ কোণ আমরা কিন্তু সবসময় বের করার চেষ্টা করবো। কার সাপেক্ষে করার চেষ্টা করবো? তাহলে লঘু মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসরণ কোণ আমরা সবসময় বের করার চেষ্টা করবো। তাহলে সেক্ষেত্রে কি হবে? না সেক্ষেত্রে সেটার ক্ষেত্রে তোর হচ্ছে প্রতিসরণ কোণটা হবে কি? লঘু মাধ্যমের কোণ বাই ঘনমাধ্যমের কোণ। লঘু মাধ্যমের কোণ বলতে অ্যাকচুয়ালি আলোকরশ্মিটা যদি তোর হচ্ছে লঘু থেকে ঘনমাধ্যমে যায়, তাহলে লঘু মাধ্যমের কোণটা হবে আপাতন কোণ, কিন্তু আলোকরশ্মিটা যদি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন লঘু মাধ্যমের কোণ মানে সেটা প্রতিসরণ কোণ। ঠিক আছে, এটা খেয়াল রাখবি, একটু নোট করে রাখবি, যে আমরা লঘু মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসরণ কোণ সমান লঘু মাধ্যমের কোণ তার সাইন বাই ঘনমাধ্যমের কোণের সাইন, এটা মাথায় রাখবি। তার মানে সেক্ষেত্রে লঘু মাধ্যমের কোণ মানে আমরা সে লঘু মাধ্যমে সেটা আপাতন কোণও হতে পারে বা প্রতিসরণ কোণও হতে পারে। তাহলে আপাতন কোণ কখন হবে? না যদি আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে যায় তখন লঘু মাধ্যমের কোণ মানে আপাতন কোণ, কিন্তু যখন আলোকরশ্মিটা ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম আসবে তখন লঘু মাধ্যমের কোণ মানে প্রতিসরণ কোণ। এটা কিন্তু আমি প্রতিসরণটা কার সাপেক্ষে করলাম, না লঘু মাধ্যমের সাপেক্ষে ঘনমাধ্যমের প্রতিসরণের কথা আমি বললাম। ঠিক আছে, তাহলে এখন যখন একটা সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে একটা আলোকরশ্মির প্রতিসরণ ঘটবে, তার মানে ধর একটা কাঁচের স্ল্যাব আছে, এই থিকনেস আমি ধরলাম সাপোজ এটা, এটা ধর টি থিকনেস আমি ধরছি, তাহলে এক্ষেত্রে আমি এর মধ্য দিয়ে প্রতিসরণটা আমরা আলোচনা করব একটু। তাহলে ধর আলোরশ্মিটা এখানে এসে পড়লো, পি কিউ পথে এসে পড়লো, এখানে আপাতন কোণ হচ্ছে আই ওয়ান, তাহলে এটা ঘনমাধ্যমের দিকে সরে গেল। ঠিক আছে, এই কোণটা আর ওয়ান,
এবার এখান থেকে দেখ, এটা প্রতিসরণ ঘটবে, তাহলে এখানে এটা তো আই টু, তাহলে এই যে আলোর রশ্মিটা, এটা আই টু ধরেছি আমি, তাহলে এই কোণটা কত? এটা ধর আর টু ধরলি, এটা ধর আর টু ধরলি, তাহলে স্বাভাবিকভাবে পি কিউ আর এস পথের রশ্মিটা এটা, তাহলে আমরা খুব সহজেই এটা দেখাতে পারবো যে এই পি কিউ আর আর এস পরস্পর সমান্তরাল। কেন না দেখ, এই জায়গাতে আমি দেখ কি পাচ্ছি, আমি এই জায়গাতে প্রতিসরাঙ্ক পাচ্ছি আমি মিউ, এটা ধর বায়ু মাধ্যম এয়ার, আর এটা ধর কাঁচ মাধ্যম, আবার এটা এয়ার, তাহলে এই জায়গার প্রতিসরাঙ্ক মিউ গ্লাস অফ এয়ার ইকাল টু কি হবে, তাহলে আমি কার সাপেক্ষে ধরছি, বায়ুর সাপেক্ষে, লঘু মাধ্যমের সাপেক্ষে, ঘনমাধ্যমে, তার মানে সাইন আই ওয়ান বাই কত হবে, সাইন আর ওয়ান, ঠিক আছে। কিন্তু এই আর বিন্দুর ক্ষেত্রে মিউ এয়ার অফ গ্লাস এটা সমান কি হবে, তাহলে আমি লঘু মাধ্যমে প্রতিসরাঙ্ক ধরছি, যেহেতু লঘু মাধ্যমে প্রতিসরাঙ্ক ধরছিস তার মানে ঘনমাধ্যমের কোনটা আগে লিখতে হবে, তাহলে সাইন আর টু বাই কত, সাইন আই টু, তাহলে আবার আমরা কি জানি মিউ গ্লাস অফ এয়ার ইন্টু মিউ এয়ার অফ গ্লাস ইকাল টু কি হয় ওয়ান, তার মানে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইন্টু সাইন আর টু বাই সাইন আই টু ইকাল টু কত ওয়ান। তাহলে এখন দেখ এই ছবিটা থেকে দেখ, এইটা দেখ একটা অভিলম্ব, এইটা অভিলম্ব এই এই তলের সঙ্গে, ঠিক আছে, তার মানে এটা অভিলম্ব এই তলের সঙ্গে, আবার এই তলটা আর এই তলটা পরস্পর সমান্তরাল, আবার এইটাও এই তলের সঙ্গে অভিলম্ব, কার এই তলের সঙ্গে এটা অভিলম্ব, তার মানে এইটা এই অভিলম্বর সঙ্গে এই অভিলম্ব কি সমান্তরাল, তাহলে এই দুটো যেহেতু সমান্তরাল তার মানে এইটা আর ওয়ান আর আর টু এটা কি কোণ, একান্তর কোণ, তাহলে একান্তর কোণ সমান হবে, তার মানে আর ওয়ান সমান আর টু, তার মানে সাইন আর ওয়ান সমান সাইন আর টু, তার মানে সাইন আই ওয়ান বাই সাইন আই টু ইকাল টু ওয়ান, কেন যেহেতু আর ওয়ান ইকাল টু কত আর টু, তার মানে অতএব আই ওয়ান সমান কি পাবো আমি আই টু পাবো, কারণ সাইন আই ওয়ান সমান আই টু, তার মানে আপাতন কোণ আর নির্গমন কোণ সমান, তাহলে আপাতন কোণ আর নির্গমন কোণ পরস্পর সমান মানে আলোরশ্মিটা কি হবে কোনো চ্যুতি ছাড়াই নির্গত হবে, কোনো চ্যুতি ছাড়া এটা তাহলে নির্গত হয়ে যাবে। কিন্তু এখানে একটা ঘটনা দেখ ঘটে গেছে, তাহলে আলোরশ্মিটা তাহলে যাওয়ার কথা ছিল কোন দিকে, সরি এই দিকে যাওয়ার কথা ছিল, দেখ এই পথে যাওয়ার কথা ছিল, কিন্তু সে গেছে কোন দিকে, আর এস পথে, তার মানে কতক্ষণ সরে গেছে, তাহলে সরে গেছে কতক্ষণ, তাহলে আমি আর থেকে যদি একটা লম্বটা নিই আর এক্স, তাহলে আর থেকে আমি একটা লম্ব টানলাম, কি লম্ব টানলাম আর এক্স লম্ব টেনেছি আর থেকে, তাহলে আর থেকে আমি একটা লম্ব টানলাম আর এক্স, তাহলে এই আর এক্সটাই হচ্ছে পার্শ্বসরণ কতক্ষণ সরে গেছে, তাহলে এই আর এক্স এর মানটা আমাকে তাহলে বের করতে হবে, এটা আর এক্স, আর এক্স এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে আমি কিভাবে বের করব না দেখ, আমাদের জানা আছে কোনটা না এই থিকনেসটা জানা আছে, টিটা জানা আছে, তাহলে যদি এটা এই কিউ থেকে একটা লম্বটা নিই কিউটি, এটা ধর টি, তাহলে কিউটিটা জানা আছে, তাহলে কিউটি এটা সমান কত স্মল টি, থিকনেসটা জানা আছে, বাইরের এই কোনটা আই ওয়ানটা তুই জানিস, এবং এই মাধ্যমে প্রতিসরণক যদি ওই যে মিউ গ্লাস অফ এয়ার ওইটা বা ওটাকে মিউ ধরতে পারিস ওইটা জানা আছে, তাহলে ওইটা জানা আছে, তাহলে আমাকে আর এক্স বের করতে হবে, কিন্তু আর এক্স এর সঙ্গে কিউটি এর দেখ সরাসরি সম্পর্ক নেই, তাহলে যেহেতু কিউটি এর সম্পর্ক নেই তাহলে আমাকে দেখতে হবে যে কিভাবে আমরা আর এক্স এর সঙ্গে কিউটি এর সম্পর্ক স্থাপন করতে পারি, তার জন্য দেখ একটা মিডিলম্যান আছে, মিডিলম্যানকে এখানে কিউ আর, দেখ কিউটি এর সঙ্গে কিউ আর একটা সম্পর্ক আছে, কিরকম না দেখ এই কোনটা কত, এই কোনটা দেখ এটা হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান, দেখ কারণ এটা আই ওয়ান মানে পুরো বড় কোণটা আই ওয়ান, তাহলে এর থেকে আর ওয়ানটা বাদ দিলে এটা আই ওয়ান মাইনাস আর ওয়ান, তাহলে এর সঙ্গে দেখ আমি আর এক্স এর সঙ্গে তাহলে কিউ আর এর একটা সম্পর্ক পাবো, আবার কিউ আর এর সঙ্গে দেখ কিউটি এর সম্পর্ক আছে, এটাকে কাজে লাগিয়ে আমরা চেষ্টা করব। তাহলে প্রথম ক্ষেত্রে দেখ আমি কি পাচ্ছি, কস আর কস সরি সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান এটা সমান কি পাচ্ছি, দেখ সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান এটা সমান আমি পাচ্ছি, তার হচ্ছে এটা পাওয়া যাচ্ছে আমাদের
আর এক্স লম্ব বাই কিউ আর, কিউ আরটা কি অতিভুজ, তার মানে আর এক্স সমান হচ্ছে কিউ আর সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান। আবার দেখ এটা কার থেকে না ত্রিভুজ, এটা কিউ আর এক্স থেকে আর কি। এবারে দেখ ত্রিভুজ কিউ আর টি থেকে, কিউ আর টি থেকে কি পাবি না, কস আর ওয়ান ইকাল টু কিউ টি বাই কিউ আর, তাহলে কিউ আর ইকাল টু হবে কিউ টি বাই কস আর ওয়ান। তাহলে সমান কি হবে, এটা সমান তাহলে হবে কিউ টি মানে টি, কিউ টি মানে তোর হচ্ছে, আচ্ছা যাই হোক তাহলে আমি এটা এখানে বস করে দিব আগেরটাতে। তাহলে অতএব আর এক্স সমান কি পাবো আমি, আর এক্স সমান কিউ আর যেহেতু পেয়ে গেছি, সে আর এক্স সমান এখানে কিউ আর সাইন ছিল, তার মানে কিউ টি বাই কস আর ওয়ান ইন্টু কি হবে সাইন অফ আই ওয়ান মাইনাস আর ওয়ান। তার মানে এটা সমান কিউ টি সমান কি হচ্ছে এটা টি, আর এখানে দেখ সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ানটা ভাঙলে সাইন আর ওয়ান কস, সাইন আই ওয়ান কস আর ওয়ান মাইনাস কস আই ওয়ান সাইন আর ওয়ান বাই কস আর ওয়ান, তাহলে সমান টি সাইন আই ওয়ান মাইনাস দেখ কস আই ওয়ান বাই কস আই ওয়ান ইন্টু সাইন আর ওয়ান বাই হচ্ছে তোর কস আর ওয়ান। তাহলে আমার আই ওয়ানটা জানা আছে, তাহলে আমাকে আর ওয়ানটা তো জানা নেই, তাহলে আর ওয়ানটাকে আমাকে আই ওয়ান আকারে আনার চেষ্টা করতে হবে। তার জন্য কি ক্লু আছে না, মিউ সমান কি জানিস, মাধ্যমিক প্রতিসরাঙ্ক মিউ সমান সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, তার মানে সাইন আর ওয়ান সমান পাবি সাইন আই ওয়ান বাই মিউ, এটা পাওয়া যাবে। আবার দেখ কস আর ওয়ান মানে কি জানিস, রুট হওয়ার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর ওয়ান, তার মানে এটা যদি বোস করা সেই সাইন স্কোয়ার ওয়ানটা সাইন আর ওয়ানের জায়গায় সাইন আই ওয়ান বাই তোর হচ্ছে মিউ বোস করা, এটা পাবি রুট হওয়ার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান এই পুরোটা বাই মিউ, তার মানে এটা টি ইন্টু সাইন আই ওয়ান মাইনাস দেখ কস আই ওয়ান ইন্টু সাইন আর ওয়ান মানে সাইন আই ওয়ান বাই মিউ বাই এটা হবে কি রুট হওয়ার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান বাই মিউ, তাহলে সমান দেখ পুরোটা থেকে সাইন আই ওয়ান বিয়োগ গেল, তাহলে টি সাইন আই ওয়ান ওয়ান মাইনাস তোর হচ্ছে কস আই ওয়ান বাই কি হবে রুট হওয়ার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান, বুঝতে পারলি, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার যদি আমাদের এই আপাতন কোণটা খুব ক্ষুদ্র হয়, মানে আই ওয়ানটা যদি খুব ক্ষুদ্র হয় সেক্ষেত্রে কি হবে, বিশেষ ক্ষেত্রে অ্যাকচুয়ালি, তাহলে তাহলে যদি খুব ক্ষুদ্র হয় তার মানে সেক্ষেত্রে খুব ক্ষুদ্র মানে আর ওয়ানটাও ক্ষুদ্র, তাহলে আই ওয়ান অতি ক্ষুদ্র হলে, অতি ক্ষুদ্র হলে কি হবে আই ওয়ান মাইনাস আই ওয়ান অতি ক্ষুদ্র, তাহলে অতএব সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান ইকাল টু কি হবে এটা আই ওয়ান মাইনাস আর ওয়ান, বুঝতে পেরেছিস, আর কস আর ওয়ান ইকাল টু কত ওয়ান, তাহলে অতএব এখানে আর এক্স এটা সমান কি দাঁড়াবে টি ইন্টু সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান বাই কি ছিল কস আর ওয়ান ছিল, তার মানে এটা দাঁড়াবে টি ইন্টু আই ওয়ান মাইনাস আর ওয়ান বাই কত ওয়ান, বুঝতে পেরেছিস, তাহলে এটা সমান টি আই ওয়ান কমন নিলে ওয়ান মাইনাস আর ওয়ান বাই আই ওয়ান, ওয়ান মাইনাস আর ওয়ান বাই আই ওয়ান। তাহলে আবার মিউ সমান কি জানিস সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, তাহলে এটা কি হয়ে যাবে এটা আই ওয়ান বাই আর ওয়ান হয়ে যাবে, তো তার মানে অতএব আর এক্স সমান কি দাঁড়াবে টি আই ওয়ান ইন্টু ওয়ান মাইনাস
1 by mu বুঝতে পেরেছিস এটা হবে তো বিশেষ ক্ষেত্র ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে পার্শ্ব সরণের মান নির্ণয় করতে পারলি এরপর যদি আমরা কতগুলো পরপর সমান্তরাল পাত রাখি স্ল্যাব এরকম তাহলে তার ক্ষেত্রে কি হবে তাহলে ধর এটা বায়ু মাধ্যম এটা ধর বি মাধ্যম এটা সি মাধ্যম এটা আবার বায়ু মাধ্যম তাহলে এখানে কি হবে না আলোর রশ্মি ধর সরি এখানে এই পথে ধর পড়ল এখানে সাপোজ এটা আই ওয়ান এটা আই ওয়ান ধর তাহলে এটা প্রতিসরণ হলো এখানে প্রথমবার দিয়ে এটা আর ওয়ান তাহলে এটা আর ওয়ান মানে এটাও আর ওয়ান দিয়ে এখানে আবার কি করবো আর পুনরায় প্রতিসরণ করবে তাহলে প্রতিসরণ করবে এখানে এটা ধর আর টু তাহলে স্বাভাবিক হবে এটাও আর টু হবে দিয়ে কি হবে এটা না এটা তোর আই টু বোঝা গেছে তাহলে আমরা এখানে কিন্তু আপাতন কোণ পরপর কোণগুলো দেখিয়েছি তার মানে এখানে আমরা মিউ বি অফ এ এটা সমান কি বলতে পারবো সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান সি অফ বি সমান কি হবে সাইন আর ওয়ান বাই সাইন আর টু আর এ অফ সি সমান কি বলতে পারবো সাইন আর টু বাই সাইন আই টু তাহলে সবগুলো যদি আমরা গুণ করে দিই বুঝতে পেরেছিস সবগুলো গুণ করে দিলে আমরা কি পাবো না মিউ বি অফ এ ইন্টু মিউ সি অফ বি ইন্টু মিউ তোর হচ্ছে এ অফ সি এটা সমান কি সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইন্টু সাইন আর ওয়ান বাই সাইন আর টু ইন্টু সাইন আর টু বাই সাইন আই টু এটা সমান কি হয়ে যাবে এটা ওয়ান হয়ে যাবে সবগুলো বোঝা গেছে এটা গুণ করলে কি পাবি এটা ওয়ান পাবি কারণ ওই আপাতন কোণ নির্গমন কোণ কি হয়ে যাবে এটা পরস্পর সমান হয়ে যাবে বুঝতে পেরেছিস তাহলে তার মানে আমি কি পাবো মিউ সি অফ বি সমান কি পাবো ওয়ান বাই মিউ বি অফ এ ইন্টু মিউ এ অফ সি তার মানে এটা বলতে পারো দেখ ওয়ান বাই মিউ এ অফ সি মানে মিউ সি অফ এ এটা বলতে পারবো আমি যে মিউ সি অফ এ বাই মিউ তোর হচ্ছে বি অফ এ বোঝা গেছে এটা কিন্তু আমরা বলতে পারবো বুঝতে পেরেছিস তার মানে সি মাধ্যমের সাপেক্ষে এই সরি বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমে প্রতিসরাঙ্ক সমান যে কোনো মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমে প্রতিসরাঙ্ক বাই তার হচ্ছে যে কোনো মাধ্যমের সাপেক্ষে এ বি মাধ্যমে প্রতিসরাঙ্ক বুঝতে পেরেছিস